কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে এক শিশু। বিকেলে 6টার দিকে খেয়াপাড়াপাড়ের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখতে 80 জন যাত্রী নিয়ে নৌকাটি কুমারখালী উপজেলার কয়া প্রান্ত থেকে শহরের ঘোড়াই ঘাটে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত যাত্রীর ভারে ডুবে যায় নৌকাটি। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে পাড়ে উঠলেও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এদিকে উদ্ধার হওয়া আরেক শিশু অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।